আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা বুঝবে তুমি যে মেয়েটিকে নিজের প্রিয়তমা ভাবছ সেই মেয়েটি আসলে তোমাকে মন থেকে মোটেও ভালোবাসে না। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম হচ্ছে যদি তোমার প্রিয় মানুষটি তোমার সাথে অনুভূতিহীন আচরণ করে তাহলে তোমাকে বুঝে নিতে হবে সে কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে না। এবার অনুভূতিহীন আচরণ মানে কি রকম, ধরো তোমার জীবনে কোনো খারাপ কিছু ঘটেছে, ঠিক আছে, বা তুমি ধরো কোনো কোনো কাজে ধরো ব্যর্থ হয়েছো, ঠিক আছে, বা তোমার ধরো কোনো আঘাত লেগেছে বা শরীর খারাপ, এবং তোমার প্রিয়তমা ধরো সেই বিষয় নিয়ে তোমার সাথে কোনো রকম কথা বলছে না বা সেই ধরনের কথা শুনতেও চাইছে না এবং সেই নিয়ে তোমাকে কোনো রকম সান্ত্বনাও দিচ্ছে না, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সেই মেয়েটি কিন্তু তোমাকে মোটেও মন থেকে ভালোবাসে না। তোমার জীবনে কি খারাপ ঘটলো না কি হলো তাতে তার কোনো যায় আসে না, কিন্তু হ্যাঁ, তোমার জীবনে ভালো কিছু ঘটলে তার ভাগ নেওয়ার জন্য সে অবশ্যই তোমার পেছনে কিন্তু পড়ে থাকবে। উদাহরণ হিসাবে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই, ধরো তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছো, ঠিক আছে, এবং তুমি ধরো তোমার ধরো শরীর খারাপ বা তোমার ধরো আঘাত লেগেছে কোনো কোথাও, শরীর কোথাও আঘাত লেগেছে, অথবা ধরো কোথাও পরীক্ষায় তুমি ব্যর্থ হয়েছো, চাকরির পরীক্ষায় তুমি ব্যর্থ হয়েছো, ঠিক আছে, মানে ফেল করেছো, তো তোমার প্রিয়তমা যে তোমাকে সত্যি করেই ভালোবাসে সে কী করবে, বারবার তোমাকে ওই নিয়ে জিজ্ঞাসা করবে, সে দুঃখ প্রকাশ করবে, ঠিক আছে, এবং তার মনের মধ্যেও কিন্তু মানে সেই দিন কোনো রকম রোম্যান্টিক কথাবার্তা বলা বা টাইম পাস করা এই ধরনের কিন্তু মনোভাব থাকবে না খুব একটা, ঠিক আছে, সে তোমাকে সান্ত্বনা দেবে, তোমাকে আরও উৎসাহ দেবে যে ঠিক আছে চেষ্টা করো পরের বার হয়ে যাবে। কিন্তু যদি দেখো যে এই ধরনের কোনো কাজ করছে না, ঠিক আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সে কিন্তু তোমাকে মন থেকে মোটেও ভালোবাসে না। যেমন আমি নিজের কথা বলি, আমি একজনের সাথে প্রেম করতাম, একটা মেয়ে, তো আমার একবার কী হয়েছিলো, মোটরসাইকেলের স্ট্যান্ডে আমার নখ ছিঁচে গিয়েছিলো, ঠিক আছে, মানে স্ট্যান্ডটা মোটরসাইকেলটা নামাইতে গেছি একটা উঁচু জায়গা থেকে, আর স্ট্যান্ডটা সেই সময় দেওয়া ছিল, তো সেই স্ট্যান্ডটা আমার নখের ওপর পড়েছে এবং নখ ফেটে গেছে। তো মেয়েটা দেখেছে সব যে আমার নখ ফেটে গেছে, কিন্তু তারপর থেকে সে একবারও কখনো জিজ্ঞাসা করলো না, 3-4 দিন হয়ে যাওয়ার পরও, যে তোমার নখটা কেমন আছে, হ্যাঁ, পাটা কেমন আছে, একবারও জিজ্ঞাসা করেনি। তো এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে তাহলে বুঝে নিতে হবে যে সে কিন্তু তোমাকে মোটেও ভালোবাসে না, আর যে সত্যি করে ভালোবাসে সে বারবার জিজ্ঞাসা করবে যে ওষুধ খেয়েছো, ডাক্তার দেখিয়েছো, পাটা এখন কেমন আছে, কই ছবি পাঠাও দেখি একটা, তো এইভাবে সে কিন্তু জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আজ এমনকি এটাও বলতে পারে যে যাও ডাক্তার দেখাও, পয়সা না থাকলে আমি দিচ্ছি, বাড়িতে বলেছো না নকি রেখেছো, তো এই ধরনের কথা জিজ্ঞাসা করবে, তাহলে তোমাকে বুঝতে হবে সে ভালোবাসে, আর যে ভালোবাসে না তার কোনো যাই আসে না, তোমার জীবনে কি খারাপ ঘটলো না ঘটলো, ঠিক আছে, তো এই কথাটা মনে রাখবে। 2 নম্বর হচ্ছে যদি কোনো ঝামেলা হয় তোমাদের মধ্যে এবং সেই ঝামেলার কারণে তোমার যে পার্টনার আছে মানে প্রিয়তম আছে সে যদি তোমাকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখায় অথবা অন্যজনের সাথে কথা বলার ভয় দেখায়, মানে কোনো তৃতীয় ব্যক্তির কথা বলছে, ঠিক আছে, বা এমন যদি হাবভাব প্রকাশ করে যে তোমাকে আমার কোনো যায় আসে না, তুমি গেলে আমার আরও অনেক আছে, ঠিক আছে, এরকম যদি হাবভাব দেখায় তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে মেয়েটি তোমাকে মোটেও কিন্তু ভালোবাসে না, ঠিক আছে, তো এই ধরনের মেয়েদের থেকে কিন্তু দূরে থাকাই ভালো। এমনটা তোমরা অনেক সময় দেখতে পাবে যে কোনো মেয়ের সাথে হয়তো প্রেম করছো এবং দুজনের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি হলো, এক তো সে দেখবে তোমাকে আর ফোনই করবে না, তোমাকে কোনো রকম মেসেজ করবে না, নিজের ভুল হলেও সে কোনো রকম মানে ফোন করা বা ক্ষমা চানো বা কথা বলা এরকম কোনো কিছু ট্রাই করবে না, ঘুরিয়ে তোমাকে ভয় দেখাবে কি না ছেড়ে চলে যাব। আবার অনেক সময় এমনটাও করতে পারে যে সত্যি করেই মানে কোনো তৃতীয় ব্যক্তির সাথে ভাব ভালোবাসা করা, হ্যাঁ, তো এই ধরনের কাজ করতে পারে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সে কিন্তু তোমাকে মোটেও ভালোবাসে না, তো এই ধরনের মেয়েদের থেকে দূরে থাকবে। 3 নম্বর হচ্ছে মাঝের মধ্যেই মিথ্যা কথা বলা। দেখো, যে তোমাকে সত্যি করে ভালোবাসবে না, যে মন থেকে ভালোবাসবে, সে কিন্তু কখনো তোমাকে মিথ্যা কথা বলবে না, বা মিথ্যা কথা বললেও এমন কোনো মিথ্যা কথা কখনো বলবে না যেটা তোমাদের প্রেম ভালোবাসার মধ্যে ব্যাঘাত ঘটাবে, ঠিক আছে। মিথ্যা কথা মানে কীরকম, ধরো উদাহরণ হিসাবেই বলছি, ছেলেরা যদি কোনো ছেলে হয় তাহলে সে এমন মিথ্যা কথা বলতে পারে, যেমন ধরো তার গার্লফ্রেন্ড চায় যে সে যেন কখনো মদ না খায়, ঠিক আছে, এবং সে ধরো কোনো দিন মদ খেয়েছে, তো তাকে জিজ্ঞাসা করছে তার গার্লফ্রেন্ড, তুমি কি মদ খেয়েছো, এবং সে বলছে না না আমি তো মদ খাই না, মানে মিথ্যা কথা বলছে। তো এই ধরনের মিথ্যা কথাগুলো মানে এমনই একটা মিথ্যা কথা যেটা
তাদের ভালোবাসার মধ্যে কোনো এফেক্ট করবে না। হ্যাঁ, হতে পারে মেয়েটা রেগে যাবে, দুঃখ পাবে, কিন্তু সেরকম এফেক্ট করবে না। কিন্তু এমন মিথ্যা কথা যেগুলো ধরো তাদের ভালোবাসা বা সম্পর্কটাকে নষ্ট করতে পারে, তো এই ধরনের মিথ্যা কথা যদি কোনো ভালোবাসার মানুষ তোমাকে বারবার মাঝে মধ্যেই বলতে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই মেয়েটা কিন্তু তোমাকে মোটেও ভালোবাসে না। যেমন ধরো তুমি তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করছো যে আজকে কোথায় গেছিলে, ঠিক আছে, তো সে তোমাকে ধরো অন্য কোনো জায়গার নাম বলছে, মানে সে যেখানে গিয়েছিল সেটা বলতে চাইছে না। আবার ধরো সে কোনো মানে তুমি ধরো ফোন করলে সে ধরো ব্যস্ত, ঠিক আছে, এবং তুমি যখন তাকে জিজ্ঞাসা করছো সে হয়তো উল্টোপাল্টা কোনো একটা নাম করছে, মামার সাথে মামির সাথে কথা বলছিলাম, এই ধরনের কথা বলছে, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো যে মিথ্যা কথা বলছে বা জানো। তো এই ধরনের মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে সেরকম মেয়ের সাথে কোনোভাবেই সম্পর্ক করা কিন্তু উচিত নয়, ঠিক আছে। এই ধরনের মেয়েদের থেকে যতটা পারবে দূরে থাকার চেষ্টা করবে, কারণ এই ধরনের মেয়েদের সাথে সম্পর্ক করলে তুমি কিন্তু ডিপ্রেশনে চলে যাবে, ঠিক আছে। তো এই ধরনের মেয়েদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে, কখনো কিন্তু প্রেম ভালোবাসা করতে যেও না, এর থেকে সিঙ্গেল মরে যাওয়া অনেক ভালো। 4 নম্বর হচ্ছে খেলনার পুতুল মনে করা, ঠিক আছে, ভালোবাসার মানুষটিকে খেলনার পুতুল মনে করা। খেলনার পুতুল মানে কী রকম, তোমার কোনো রকম সম্মান না করা মানুষের সামনে, ঠিক আছে, নিজের ইচ্ছা মতন যা খুশি করা, এবং সামনের জন যে আমার যে ভালোবাসার মানুষটি কী ভাববে এই ধরনের কোনো চিন্তাভাবনা না করা। উদাহরণ হিসাবে একটু ভালো করে বোঝায়, যেমন ধরো তুমি কোনো মেয়েকে ধরো খুব ভালোবাসো, হ্যাঁ, তো তুমি কি কখনো তাকে খেলনার পুতুল মনে করবে? তুমি সবসময় তার সম্মান করবে, তাকে আদর করবে, তার যত্ন করবে, কিন্তু যদি দেখো যে তোমার যে ভালোবাসা মানুষটি রয়েছে সে হয়তো তোমার সম্মান করে না, এবার এমন কি কোথায় কোন পরিস্থিতিতে আছো সেটাও দেখে না, মানে পরিস্থিতি না দেখি তোমাকে অপমান করে, তোমাকে উল্টো পাল্টা কথা বলে। অনেক মেয়ে আছে না যারা কি করে, তোমার ছেলেরাও করে, শুধু যে মেয়েদের দোষ দেবো তা না, অনেক মেয়ে, তবে মেয়েদের ক্ষেত্রে আমি অনেকবার বেশি বেশি দেখেছি, অনেক মেয়ে আছে তার বয়ফ্রেন্ডকে তার বন্ধু বান্ধবদের সামনে পাঁটা শিওর, হ্যাঁ, বোকাচোদা এরকম বলে গাল দেয়, সম্মান করে না, মানে কথায় বলতে গেলে খেলনার পুতুল, মানে কোথায় কোন পরিস্থিতি, হ্যাঁ, কোথায় কী বলতে হয় এই ধরনের কিছু দেখে না। এবং অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো একে অপরের সাথে প্রেম করে এবং তারা একে অপরের সাথে যখন কথা বলে তখন এই ধরনের কথা বলতেই পারে, ঠিক আছে, কিন্তু কারো সামনে কেউ কাউকে ছোটো করে না। কিন্তু যদি দেখো যে তোমার পার্টনার তোমাকে সবারই সামনে উল্টোপাল্টা কথা বলছে, অপমান করে, তোমাকে ছোটো দেখানোর চেষ্টা করে, মানে তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে সেই মেয়েটি কিন্তু তোমাকে মোটেও ভালোবাসে না, হ্যাঁ, তুমি তার কাছে শুধুমাত্র খেলনার পুতুল। তো এই ধরনের মেয়েদের থেকে সবসময় দূরে থাকা উচিত। আর একটা 5 নম্বর পয়েন্ট বলে দিই, সবসময় তোমার কাছ থেকে কিছু না কিছু চেয়ে নেওয়া। দেখো বন্ধুরা, যদি সত্যি করেই কোনো মেয়ে তোমাকে ভালোবাসে তাহলে সে যদি তোমার কাছ থেকে কোনো গিফট চায় সেও তোমাকে ঘুরিয়ে কোনো না কোনো গিফট দেবে, ঠিক আছে। আর যদি সে যদি দিতে কিছু না পারে তাহলে সে নিজেও কিন্তু তোমাকে কিচ্ছু চাবে না। তো এই কথাটা মনে রাখবে। ধরো তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছো এবং সেই মেয়েটা ধরো তোমাকে চাইলো কিছু যে আমাকে একটা ঘড়ি গিফট করো, তুমি তাকে একটা ঘড়ি গিফট করলে এবং সেও যদি তোমাকে সত্যি করে ভালোবাসে তাহলে সেও দেখবে তোমাকে একটা ঘড়ি গিফট করবে বা কিছু না কিছু একটা গিফট করবে। কিন্তু যদি দেখো যে না, সে শুধু চেয়েই যাচ্ছে ঘড়ি, তোমাকে কিচ্ছু দিচ্ছে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ধরনের মেয়েদের থেকে সবসময় দূরে থাকাই উচিত। আর সাধারণত আমি যতদূর জানি বা আমি যেটা মানে আমার যেটা মনে হয়েছে যে সত্যি করেই যদি তোমাকে ও ভালোবাসে তাহলে সে তোমার কাছে কিছু চাবে না। আচ্ছা, এক তো চাইলে সেই জিনিসটা তোমাকে আবার ঘুরিয়ে ফেরত দেবে সেই রকমই কোনো একটা জিনিস, আর যদি সে তার যদি মনে হয় যে না আমার গিফট দেওয়ার মতন সামর্থ্য নাই তাহলে সে তোমাকে কোনো গিফট চাবেও না কোনো দিন, ঠিক আছে। আর যদি দেখো যে না, কেউ তোমাকে চেয়েই যাচ্ছে এবং নিজের পকেট ভরাচ্ছে, তাহলে এই ধরনের মেয়ে হোক বা ছেলে, তোমার ভালোবাসার মানুষটা যেই হোক না কেন, তার থেকে কিন্তু দূরে থাকা উচিত। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।